শুরু থেকে রুহানি জগৎ থেকে আল্লাহর ওলি শুধু মায়ের গর্ভ হইতে নয় সেই সৃষ্টির আগে থেকেই তারা আল্লাহর ওলি পালা যাব পালা যাওয়ার আগে আমার আপা আমার বড় বোন একটি কথা বলছে কথাটা আমার একটু কেমন কেমন জানি লাগলো কথাটা হইল তিনি বলল যে আমরা এখানে গান শুনাইতে আসছি মিউজিকের বাজনা শুনাইতে আসি নাই আচ্ছা রুজিনা দেওয়া আপনি বলবেন তো আমি শুনি পারবি না আপনি রুজিনা দেওয়ান দাঁড়ায় দাঁড়ায় যদি এখানে গান গায় আমাদের গান কি কেউ শুনবো যদি এই যন্ত্রিকের দরকার নাই থাকে তাইলে এত কিছু নিয়ে আইসেন কেন এত কিছু তো আনার দরকার নাই আপনি আপনার হাজবেন্ডের নিয়ে শুধু আসে করতে শোনেন যন্ত্রিক ছাড়া শিল্পীদের চালানা মূল্য নাই আপনি বলতে পারতেন যে ভাই এই যে নিচে যারা বাজাইতেছে তাদেরটা একটু কমায় দেন আমারটা একটু বাড়ায় দেন মানে আপনার গলার আওয়াজ কম হলে তো এটা এই যন্ত্রিকের দোষ না চেষ্টা করব তারপর দেখি কি আলোচনা করা যায় আর আমার বোনের কাছে কিছু জিজ্ঞাসা থাকবে যেন আমার বোন দাঁড়ায় কিছু আলোচনা আপনাদের মাঝে রাখতে পারে ধন্যবাদ কারে 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 কারে
গর্ভধারিণী হাসান হোসেনের বংশে এলো খাজা গুণমণি। আমার খাজা বাবা তিনি তার পিতৃকুল থেকে এবং মাতৃকুল থেকে উভয় দিক থেকে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমার নবী যেদিন বিদায় নেবেন তার কিছুদিন পূর্বে আমার আল্লাহর কাছ থেকে জিব্রাইলের মাধ্যমে একটি আয়াত আসলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা আন্নালুল মাওলাল মুমিনিন, অর্থাৎ হে মুহাম্মদ আপনি যে রিসালাত মানুষের সামনে সেদিন বক্তৃতা দিয়েছিলেন, মানকুমতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, অর্থাৎ আমি যাদের মাওলা আজ থেকে হযরত আলী তাদের মাওলা। তিনি আরো বলেছিলেন আনা মদিনাতুল ওয়া ইলমে আলিউল বাবুহা, আমি হলাম এলমের শহর এবং হযরত আলী হলো তার দরজা। যদি কেউ এলমের শহরে ঢুকতে চাও, যদি কোনো কেউ বেলায়েতের শহরে ঢুকতে চাও, তাহলে হযরত আলী নামক দরজা দিয়ে ঢুকতে হবে। আমার নবী সেদিন আরো বলেছিলেন যে হে আমার উম্মতে মুহাম্মদীগণ, আমি তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, তোমাদের জন্য আমি দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত সেখানে যে সোয়া লক্ষ লোক উপস্থিত ছিল তারা আমার নবীর উদ্দেশ্যে বলল যে হে নবী আপনি চলে যাবেন, আমরা কিভাবে বুঝবো যে কারা আপনার এই আহলে বায়াত। তখন আমার নবী বা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন এবং হযরত আলী কারিমুল্লাহ জুহুকে ওই স্টেজের মধ্যে দাঁড়া করিয়ে তিনি বলেছিলেন যে এরা হচ্ছে আমার আহলে বায়াত, যখন আমি থাকবো না তখন এরাই হচ্ছে আমার আহলে বায়াত। তো সেই থেকে নবীতর শাখা আলী হাসান বস্ত্রই বহনা করি চোদ্দ সেরি পরে এলো খাজা ওসমান হারুনি। এইভাবে আমার খাজা আমার দয়াল খাজা পিরানে বীর আমার দয়াল খাজা তিনি পিতার কুল থেকে এবং মাতার কুল থেকে তিনি হচ্ছেন হাসান এবং হোসেনের বংশধর। তাই গানের মধ্যে বলেছে পিতা খাজার গিয়া শক্তি নাহাম্মদ সুন্দরী জননী উম্মল আওয়ারা যে হয় গর্ভধারিণী হাসান হোসেনের বংশে এলো খাজা গুণমণি। তাই আমাদের আহলে বায়াত সম্পর্কে জানতে হবে, কোথা থেকে আহলে বায়াত আসলো, কিভাবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি এই পৃথিবীতে আসলো, কিভাবে আমার খাজা বাবা পৃথিবীতে আসলো, কিভাবে আহলে বায়াত, কিভাবে বেলায়েতের যুগে আমরা একজন অলির কাছে যাই বায়াত হব, কিভাবে একজন ভালো পীরকে আমরা চিনতে পারবো, এই ধারাসূত্র যদি আমরা জানি তাহলে অবশ্যই আমরা একজন ভালো পীরের কামেদের কাছে যাইতে পারবো। Bye.
बाबा पारा
প্রতিবেশী নতুন বাচ্চা হইলে দেখতে যায় না, নতুন বাচ্চা হইলে দেখতে যায়। তেমন আমার বড় ভাই যখন দুনিয়াতে আসলো, পাড়া প্রতিবেশী অনেকেই আমার বড় ভাইকে দেখতে গেছে। দেখতে যাইয়া এমন একটা কারামতি হইল, আসলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী, তাদের কারামতি আমরা দুইজন যদি সারা রাত্রকে এরকম দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ বলি, আমার মনে হয় না শেষ হবে বা আমরা শেষ করতেও পারব না। তাদের এরকম কারামতি তারা দুনিয়াতে দেখায় গেছে। আমার বড়বী তিনি যেদিন জন্ম নিলেন, তখন তার পাড়া প্রতিবেশীরা তাকে দেখতে আসছে, তখন এরকম একটা কেরামতি হইল যে যদি কোনো অসুস্থ লোক আমার বড়বীরকে দেখে, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যায়। যেমন যদি কেউ বোবা থাকে, সে যখনই বড়বীরের শব্দ শুনে সে কথা বলতে থাকে, এরকম আর কি সুস্থ হয়ে যায়। কিন্তু তার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে আমার বড়বীরকে দেখতে আসছে কিন্তু সে অসুস্থ হয়ে গেছে। এখন আমার বোনের কাছে আমার ছোট করে একটু জানার বিষয় যে এমন কি দোষ ওই লোকটা ছিল যে সবাই মানে অসুস্থ লোক এসে সুস্থ হয়ে যাইতেছে কিন্তু ওই সুস্থ লোকটা এসা অন্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। তিনি কি কারণে অন্ধ হয়ে গেছে, তার কর্ম কোন কর্মের কারণে তিনি অন্ধ হয়ে গেলেন, তিনি কি এরকম অন্ধ হয়েছিলেন নাকি বড়বীর তাকে আবার কখনো সাফা দান করেছিলেন, এই ছোট করে একটি প্রশ্ন আমার বোনের কাছে আমার থাকবে। আশা করি তিনি এর সঠিক জবাব আমাদের মাঝে দেবে। ধন্যবাদ।